বানর থেকে মানুষ হয়, এটা আমাদের ধর্মবিরোধী প্রচার। মাননীয় স্পিকার, আমরা মুসলমান, আমরা বিশ্বাস করি আমরা আদমের সন্তান। আমরা মানুষ, আমাদের ভুল হতে পারে, ভুল হলে ভুল স্বীকার করতে আমি মনে করি না আমাদের কোথাও কোনো লজ্জাবোধ করা উচিত। অবশেষে ভুল স্বীকার করে ক্ষমা চাইলেন শিক্ষামন্ত্রী দীপু মনি। দর্শক, এই বক্তব্য আপনাদের সামনে তুলে ধরব এবং 2023 সালের শিক্ষানীতি নিয়ে সংসদ ইতিমধ্যে উত্তাল। দর্শক, সংসদে চমৎকার বক্তব্য দিয়েছেন শিক্ষানীতির বিরুদ্ধে এবং সপ্তম এবং ষষ্ঠ শ্রেণীতে যে বিবর্তনবাদ তুলে আনা হয়েছে সে বিষয়ে চমৎকার জ্বালাময়ী ভাষণ দিয়েছেন সংসদের এক সদস্য। দর্শক, সেই ভিডিও চিত্রটা আপনাদের সামনে তুলে ধরব। পুরো ভিডিওটি দেখে আপনি আপনার মন্তব্য কমেন্ট সেকশনে জানাতে পারেন। দর্শক, তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওর মূল পর্ব শুরু করি। দর্শক, শিক্ষামন্ত্রী ক্ষমা চাইলেন, ভুল মানুষেরই হতে পারে, আমরা যেহেতু মানুষ আমাদেরও ভুল হতে পারে, এবং ভুলকে শুধরানোর যে আশ্বাস তিনি দিয়েছেন সেই ভিডিও চিত্রটা একটু পরে তুলে ধরছি। কি ভুল ছিল, কি ভুলের কারণে সারা বাংলাদেশ উত্তাল হয়েছে, বিশেষ করে ওলামাই কারাম সহ জনসাধারণ সবাই কিন্তু এ বিষয়ে সোচ্চার হয়েছেন। দর্শক, সংসদে চমৎকার ভাষণ দিয়েছেন একজন মাননীয় সংসদ সদস্য, চলুন তার বক্তব্যটি আপনাদের সামনে তুলে ধরি। আমরা দেখলাম একটা দারুইন থিওরি বলে বানর থেকে মানুষ হয়, এটা আমাদের ধর্মবিরোধী প্রচার। মাননীয় স্পিকার, আমরা মুসলমান, আমরা বিশ্বাস করি আমরা আদমের সন্তান। এখানে বানর থেকে মানুষ হওয়ার কোনো সুযোগ নাই, এরা ইসলামের প্রতি আঘাত করেছে। মাননীয় স্পিকার, এই দেশে ব্ল্যাসফেমি আইন করা উচিত। জার্মানিতে ব্ল্যাসফেমি আইন আছে, প্রয়োজন হলে তাদেরকে এনে দেখে যদি কিছু কাটছাট করতে হয়। আমাদের দেশে ধর্ম বিরোধী যারা কর্মকাণ্ড করে ব্ল্যাকফেমি আইন করে তাদের বিচার করতে হবে। মাননীয় স্পিকার, না হয় দেশে অরাজকতা সৃষ্টি হবে, আবার বলতে হবে যে অমুকের এই হয়েছে, অমুকের হয়েছে, অমুকে বোমাবাজি হয়েছে। এক পর্যায়ে মানুষ যখন অসহ্য হয়ে যায়, বিচার না পায়, তখন মানুষ আইন হাতে নিতে চায়। কোনো ধর্মপ্রাণ মুসলমান এইটা মেনে নেয় না। আপনাদের কাছ পর্যন্ত আওয়াজ আছে কিনা, আমরা বাইরে চলি, মানুষের কাছে শুনি মানুষ কি বলে এই বানর থেকে মানুষ হওয়া দিয়ে। মানুষ একেবারে একটা আগ্নেয়গিরি অবস্থার মধ্যে আছে, প্রত্যেকটা মুসলমানের ধর্মতে আঘাত লেগেছে। মাননীয় স্পিকার, এই শিক্ষার ব্যাপারে যারা এগুলি করছে একটা কমিশন করে এইটা তদন্ত করা হোক। কারা এই পাঠ্যপুস্তকে এই বিতর্কিত জিনিস দিয়েছে, এইটা আর কিছুই না, এই সরকারকে একটা বিতর্কিত সরকার বানানোর জন্য ইচ্ছাকৃতভাবে এটা করেছে যারা করেছে। মাননীয় স্পিকার, শিক্ষা ব্যবস্থা গত 3-4 দিন আগে দেখলাম যোগাযোগ মাধ্যমে ফেসবুকে মাননীয় কৃষিমন্ত্রী একটা বক্তব্য দিয়েছেন শিক্ষার উপরে, সাংঘাতিক ভাইরাল হয়েছে, সারা দেশের মানুষ এটা গ্রহণ করেছে যে শিক্ষার মান এত নিম্নমুখী। আমার অফিসের একটা কর্মচারী পরীক্ষা দিতে গেছে, আমি জিজ্ঞাসা করলাম কি পরীক্ষা দিলা, সারা বছর পড়লা না, বলে 80 মার্কের পরীক্ষা প্রতিটা সাবজেক্টে, 40 পাইলে পাস। আমি বললাম আর 20 গেল কোথায়, বলে আর 20 স্যারের হাতে। কেন, বলে 40 পাস করতে লাগবে, যেইটা কম হবে যত মার্ক লাগবে ওই 20 স্যার দিয়ে দেবে, কেউ ফেল করবে না। এই ধারণা যদি ছেলে পেলের মাথায় থাকে তাহলে কে লেখাপড়বে করবে। মাননীয় স্পিকার, আর আমরা বলি বিদেশ থেকে এখানে এসে লক্ষ লক্ষ লোক চাকরি করে বেশি বেতনে, আর আমাদের শিক্ষার এই ব্যবস্থা মাননীয় স্পিকার দেখার কি কেউ নাই? মাননীয় স্পিকার, কে বলবে? বারবার বলি ইংরেজি শিক্ষা দরকার, বারবার আগেও বলছি, প্রতিটা বক্তব্যে আমি বলছি, এবং এখন থেকে 3 বছর আগে বলছি যে বাংলা ভাষাভাষী বাংলাদেশের বাইরে যে দেশ আছে ওখান থেকে ইংরেজি শিক্ষক নিয়ে আসা হোক, আমাদের প্রাইমারি স্কুলে হাই স্কুলে দেওয়া হোক। নিম্ন নিচের থেকে যদি ছেলেপেলেকে শিক্ষা নিয়ে না আসে, উপরে উঠলে আর ইংরেজি শিক্ষা শিখতে পারবে না। মাননীয় স্পিকার, এরপরে আমাদের প্রাইভেট স্কুল কলেজগুলোর পিছে এক শ্রেণীর বুদ্ধিজীবী লাগছে, এগুলাকে থামাইতে হবে, এগুলার বেতন বেশি, এখানে বেশি টাকা লাগে, এই বইলা এগুলাকে শেষ করতে চায়। এই প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়লে, প্রাইভেট কলেজে পড়লে এরা মেডিকেলে যেতে পারবে না, বিসিএস যেতে পারবে না, সেনাবাহিনীতে, এইরকম একটা ধোয়া তুইলা শিক্ষা ব্যবস্থাকে একেবারে শেষ করে দিচ্ছে। মাননীয় স্পিকার চমৎকার বক্তব্য দিয়েছেন, এই বক্তব্য সম্পর্কে আপনি আপনার মন্তব্য কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন, কারণ আমরা মুসলমান, মুসলমানের অস্তিত্বে আঘাত লাগে, মুসলমানের ইসলামের ধর্মীয় রীতিনীতির বিরুদ্ধে শিক্ষা কার্যক্রম চালু থাকবে আর মুসলমান চুপ করে বসে থাকবে, এটা কখনো হতে পারে না। দর্শক, চলুন এখন আপনাদের সামনে তুলে ধরি, যখন চতুর্দিক থেকে এরকম অবজেকশন আসছে এবং প্রতিবাদের গড় জোয়ার বইছে, তখন শিক্ষামন্ত্রীও নরম সুরে ক্ষমা চাইলেন। আমরা মানুষ, আমাদের ভুল হতে পারে,
ভুল হলে ভুল স্বীকার করতে আমি মনে করি না আমাদের কোথাও কোনো লজ্জাবোধ করা উচিত। আমি কিন্তু ব্যক্তিগতভাবে মনে করি না যে বিজ্ঞান আর ধর্ম সাংঘর্ষিক। হ্যাঁ, আমি আমার ব্যক্তি জীবনেও সেই, আমি বিজ্ঞানেরও মানুষ, একই সঙ্গে ধর্মে বিশ্বাসী, প্রবলভাবে বিশ্বাসী মানুষ। আমি কোথাও সংঘর্ষ দেখি না এবং বিজ্ঞান পড়াতে পারবো না আমরা, এটি তো কোনো কারণ নেই। কিন্তু আমি কোথাও কারো ধর্মবিশ্বাসেও আঘাত দেব সেটিও তো নিশ্চয়ই কাঙ্ক্ষিত নয়। কাজে আমাদের যে বিজ্ঞান পড়াবো, সেই বিজ্ঞানের মধ্যে আমরা এমন কোনো কিছু সেটি আছে বলে আমার মনে করি না। কোথাও যদি থাকে যেটি ধর্মবিশ্বাসে আঘাত করে, সেটি নিশ্চয়ই সেভাবে বিবেচনা করে আমরা ধর্মবিশ্বাসে আঘাত দেব না। আর মৌলবাদিতার ভিন্ন জিনিস, সেটার সঙ্গে কোথাওই আপোষ করবার কিছু নেই। কিন্তু ধর্মবিশ্বাসে নিশ্চয়ই, কারোই ধর্মবিশ্বাস, যেটি ইসলাম ধর্ম হোক, হিন্দু ধর্ম হোক, বৌদ্ধ ধর্ম হোক, খ্রিস্ট ধর্ম হোক, কোনো ধর্মেরই ধর্মবিশ্বাসে আঘাত করা নিশ্চয়ই আমাদের কারো কাজ নয়। বিজ্ঞানকে সঠিকভাবে বিজ্ঞান প্রতিফলিত হয়েছে কিনা, কোনো ছবি যদি থাকে সেটা নিয়ে যদি আপত্তি থাকে, সেই ছবিটা আদৌ একটা সঠিক ছবি কিনা, প্রয়োজনীয় ছবি কিনা, কারণ অনেক সময় অনেক কিছু আছে যেটা প্রয়োজন নেই, একটা হয়তো কাল্পনিক ছবি, তো তাহলে সেটার আদৌ প্রয়োজন আছে কিনা, এরকম নানান কিছু থাকতে পারে। সেই জন্যই বিশেষজ্ঞ কমিটি। আমি এখন অন্য কে কি বলল তাকে পাল্টা আক্রমণের চাইতে আমি এখন মনে করি যে আমি কোথায় ভুল করেছি, আমার কোথায় ভুল আছে, আমি আমার ভুল থাকলে তার সংশোধনের ব্যাপারে আমি বেশি আগ্রহী। তারপরে যারা কেউ কেউ তো আছেন অন্ধকারে ঢিল ছুটছেন, একেবারেই হয়তো পড়ে দেখেননি কি আছে, কিংবা যারা ইচ্ছাকৃত ভাবেই হয়তো অন্য কিছু করছেন, তাদের বিষয়ে দেখবার জন্যে সরকারের বিভিন্ন মানুষ থেকে শুরু করে, দায়িত্বশীল ব্যক্তি থেকে শুরু করে, সংস্থা থেকে শুরু করে, আপনারা থেকে শুরু করে সকলেই আছেন, সেগুলো আপনারা সবাই দেখবেন। আমি মনে করি আমরা এখন যারা এদিকে আছি, আমাদের কাজ আপাতত যেখানে যেখানে আমরা ভুল পাবো সেই ভুলগুলো সংশোধন করা, শিক্ষার্থীদের হাতে সঠিক বইটি, সঠিক তথ্য নিয়ে, সঠিক জিনিস নিয়ে, কোথাও কোনো যেন খুব আপত্তিকর কিছু না থাকে, অস্বস্তিকর কিছু না থাকে, সেই রকম করে আমরা বইগুলোকে যেন হাতে তুলে দিতে পারি, আমাদের চেষ্টাতেই সেটি। ছাড় দেওয়ার প্রশ্ন, আপোষকামিতার প্রশ্ন, আমার মনে হয় না যে এখানে এটি আদৌ যৌক্তিক। যা কিছু যুক্তিসঙ্গত, আমরা যুক্তিসঙ্গত সকল কথাকেই আমরা জায়গা দেব। আমরা কখনোই ভুলে যাব না আমাদের পিতা মুজিব বলেছিলেন যে যুক্তিসঙ্গত কথা সে যদি একজনও বলে তাহলেও সেই কথা তিনি মেনে নেবেন, সাতই মার্চের ভাষণে বলেছিলেন। কাজে আমরা ন্যায্য যদি কথা হয়, যুক্তিসঙ্গত যদি হয়, আমরা সেটি একজন বলুক, পাঁচজন বলুক, যতজনই বলুক, আমরা সেটি মানব। এবং যদি আমরা জানতে পারি কেউ যদি দাবিও না করে, তাও যেটি ন্যায্য, যেটি সঠিক, যেটি যুক্তিযুক্ত, সেটি আমরা করবার চেষ্টা করব। আমরা মানুষ, আমাদের ভুল হতে পারে, ভুল হলে ভুল স্বীকার করতে আমি মনে করি না আমাদের কোথাও কোনো লজ্জাবোধ করা উচিত। ভুল ভুলি, কিন্তু আমাদের মধ্যে কোথাও ইচ্ছাকৃত কোনো ভুল আছে কিনা, কোথাও অন্যায়ভাবে আমরা কোনো সমাজে অস্থিতিশীলতা সৃষ্টি করবার চেষ্টা করেছি কিনা, কাউকে হেয়প্রতি উৎপন্ন করবার চেষ্টা করেছি কিনা, সেটি নিশ্চয়ই খতিয়ে দেখা প্রয়োজন। দর্শক, আমরা শিক্ষামন্ত্রীর কথার উপর শ্রদ্ধা এবং সম্মান জানিয়ে আমরা বলতে চাই, অতি দ্রুত সব কিছুকে পরিবর্তন করে সুশীল নাগরিক গড়ার লক্ষ্যে, ধর্মীয় মানুষ গড়ার লক্ষ্যে, 90% মুসলমানের এই দেশে নাস্তিক্যবাদ শিক্ষানীতি পরিবর্তন করে সুনাগরিক আদর্শ সমাজ গড়ার লক্ষ্যে ভালো কিছু সংযোজন করা হোক, এবং যারা এর সাথে জড়িত আছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা কামনা করছি। দর্শক, ভিডিওটি পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।